আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আরব দেশের যারা নতুন আসছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক আলহীন অর্থাৎ এখন আরবিতে আলহীন এর বাংলা অর্থ হচ্ছে এখন হুনাক অর্থাৎ ওইখানে আরবিতে হুনাক এর বাংলা অর্থ হচ্ছে ওইখানে হিনি অর্থাৎ এখানে আরবিতে হিনি এর বাংলা অর্থ হচ্ছে এখানে রু অর্থাৎ যাওয়া আরবিতে রু এর বাংলা অর্থ হচ্ছে যাওয়া তাল অর্থাৎ আশা আরবিতে তাল এর বাংলা অর্থ হচ্ছে আশা বার্রা অর্থাৎ বাহিরে আরবিতে বাররা এর বাংলা অর্থ হচ্ছে বাহিরে ফুরন অর্থাৎ চোলা আরবিতে ফুরন এর বাংলা অর্থ হচ্ছে চোলা জুলমা অর্থাৎ অন্ধকার আরবিতে জুলমা এর বাংলা অর্থ হচ্ছে অন্ধকার তোয়াম অর্থাৎ খাবার আরবিতে তোয়াম এর বাংলা অর্থ হচ্ছে খাবার মারাক্কা অর্থাৎ জল আরবিতে মারাক্কা এর বাংলা অর্থ হচ্ছে জল মেলহা অর্থাৎ লবণ আরবিতে মেলহা এর বাংলা অর্থ হচ্ছে লবণ আককেল অর্থাৎ খাওয়া আরবিতে আকেল এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া সুক্কার অর্থাৎ চিনি আরবিতে সুক্কার এর বাংলা অর্থ হচ্ছে চিনি মুমকিন অর্থাৎ সম্ভবত আরবিতে মুমকিন এর বাংলা অর্থ হচ্ছে সম্ভবত ইকদার অর্থাৎ পারা আরবিতে ইকদার এর বাংলা অর্থ হচ্ছে পারা আরেফ অর্থাৎ জানা আরবিতে আরেফ এর বাংলা অর্থ হচ্ছে জানা মালানা অর্থাৎ আমার আরবিতে মালানা এর বাংলা অর্থ হচ্ছে আমার মাকিনা অর্থাৎ মেশিন আরবিতে মাকিনা এর বাংলা অর্থ হচ্ছে মেশিন আউ অর্থাৎ অথবা আরবিতে আউ এর বাংলা অর্থ হচ্ছে অথবা ওয়া অর্থাৎ এবং আরবিতে ওয়া এর বাংলা অর্থ হচ্ছে এবং কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে কুরসি এর বাংলা অর্থ হচ্ছে চেয়ার ফুরন অর্থাৎ চোলা আরবিতে ফুরন এর বাংলা অর্থ হচ্ছে চোলা তাল্লাজা অর্থাৎ ফ্রিজ আরবিতে তাল্লাজা এর বাংলা অর্থ হচ্ছে ফ্রিজ ইফতা অর্থাৎ খোলা আরবিতে ইফতা এর বাংলা অর্থ হচ্ছে খোলা মিফতা অর্থাৎ চাবি আরবিতে মিফতা এর বাংলা অর্থ হচ্ছে চাবি ফাকাত অর্থাৎ শুধুমাত্র আরবিতে ফাকাত এর বাংলা অর্থ হচ্ছে শুধুমাত্র জাজর অর্থাৎ গাজর আরবিতে জাজর এর বাংলা অর্থ হচ্ছে গাজর মাউস অর্থাৎ কলা আরবিতে মাউস এর বাংলা অর্থ হচ্ছে কলা খবুস অর্থাৎ রুটি আরবিতে খোবুশ এর বাংলা অর্থ হচ্ছে রুটি মাখন অর্থাৎ ঘি আরবিতে মাখন এর বাংলা অর্থ হচ্ছে ঘি জুরা অর্থাৎ বুট্টা আরবিতে জুরা এর বাংলা অর্থ হচ্ছে বুট্টা দিজাস অর্থাৎ মুরগি আরবিতে দিজাস এর বাংলা অর্থ হচ্ছে মুরগি নসিহা অর্থাৎ পরামর্শ আরবিতে নসিহা এর বাংলা অর্থ হচ্ছে পরামর্শ আগ্রাত অর্থাৎ মালামাল আরবিতে আগ্রাত এর বাংলা অর্থ হচ্ছে মালামাল দাওয়া অর্থাৎ ওষুধ আরবিতে দাওয়া এর বাংলা অর্থ হচ্ছে ওষুধ সাহল অর্থাৎ সহজ আরবিতে সাহল এর বাংলা অর্থ হচ্ছে সহজ খাফিফ অর্থাৎ হালকা আরবিতে খাফিফ এর বাংলা অর্থ হচ্ছে হালকা আদাস অর্থাৎ ডাল আরবিতে আদাস এর বাংলা অর্থ হচ্ছে ডাল খবুজ অর্থাৎ রুটি আরবিতে খবুজ এর বাংলা অর্থ হচ্ছে রুটি হালিব অর্থাৎ দুধ আরবিতে হালিব এর বাংলা অর্থ হচ্ছে দুধ সুক্কার অর্থাৎ চিনি আরবিতে সুক্কার এর বাংলা অর্থ হচ্ছে চিনি ময়া অর্থাৎ পানি আরবিতে ময়া এর বাংলা অর্থ হচ্ছে পানি সাই অর্থাৎ চা আরবিতে সাই এর বাংলা অর্থ হচ্ছে চা তাপ অর্থাৎ কষ্ট আরবিতে তাপ এর বাংলা অর্থ হচ্ছে কষ্ট উসাক অর্থাৎ ময়লা আরবিতে উসাক এর বাংলা অর্থ হচ্ছে ময়লা ফতুরা অর্থাৎ রসিদ আরবিতে ফতুরা এর বাংলা অর্থ হচ্ছে রশিদ বিন্দ অর্থাৎ মেয়ে আরবিতে বিন্দ এর বাংলা অর্থ হচ্ছে মেয়ে তিজারা অর্থাৎ ব্যবসা আরবিতে তিজারা এর বাংলা অর্থ হচ্ছে ব্যবসা লাইব্রেরি অর্থাৎ মুক্তাবা আরবিতে মুক্তাবা এর বাংলা অর্থ হচ্ছে লাইব্রেরি জেরিনা অর্থাৎ সংবাদপত্র আরবিতে জেরিদা এর বাংলা অর্থ হচ্ছে সংবাদপত্র শিশির অর্থাৎ তালস আরবিতে তালস এর বাংলা অর্থ হচ্ছে শিশির মাতার অর্থাৎ বৃষ্টি আরবিতে মাতার এর বাংলা অর্থ হচ্ছে বৃষ্টি আসিস অর্থাৎ জ্বর আরবিতে আসিস এর বাংলা অর্থ হচ্ছে জ্বর ইয়ামিন অর্থাৎ ডানে আরবিতে ইয়ামিন এর বাংলা অর্থ হচ্ছে ডানে ইয়াসার অর্থাৎ বামে আরবিতে ইয়াসার এর বাংলা অর্থ হচ্ছে বামে গিদ্দাম অর্থাৎ সামনে আরবিতে গিদ্দাম এর বাংলা অর্থ হচ্ছে সামনে অরা অর্থাৎ পিছনে আরবিতে অরা এর বাংলা অর্থ হচ্ছে পিছনে ফেরাস অর্থাৎ বিছানা আরবিতে ফেরাস এর বাংলা অর্থ হচ্ছে বিছানা রুশ অর্থাৎ বাত আরবিতে রুশ এর বাংলা অর্থ হচ্ছে বাত আদাস অর্থাৎ ডাল আরবিতে আদাস এর বাংলা অর্থ হচ্ছে ডাল খবুস অর্থাৎ রুটি আরবিতে খবুস এর বাংলা অর্থ হচ্ছে রুটি বেত অর্থাৎ বাড়ি আরবিতে বেত এর বাংলা অর্থ হচ্ছে বাড়ি জুমলা অর্থাৎ বাক্য আরবিতে জুমলা এর বাংলা অর্থ হচ্ছে বাক্য আলিম অর্থাৎ বিদ্যান আরবিতে আলিম এর বাংলা অর্থ হচ্ছে বিদ্যান লুগা অর্থাৎ বাসা আরবিতে লুগা এর বাংলা অর্থ হচ্ছে বাসা গাছ অর্থাৎ গ্যাস আরবিতে গাছ এর বাংলা অর্থ হচ্ছে গ্যাস মুগাস অর্থাৎ কাশি আরবিতে মুগাস এর বাংলা অর্থ হচ্ছে কাশি মালাবিস অর্থাৎ কাপড় আরবিতে মালাবিস এর বাংলা অর্থ হচ্ছে কাপড় তুম অর্থাৎ রসুন আরবিতে তুম এর বাংলা অর্থ হচ্ছে রসুন আতসান অর্থাৎ পিপাসার্থ আরবিতে আতসান এর বাংলা অর্থ হচ্ছে পিপাসার্থ এলবেস অর্থাৎ পরিধান করা আরবিতে এলবেস এর বাংলা অর্থ হচ্ছে পরিধান করা বেদুইন অর্থাৎ সারা আরবিতে বেদুইন এর বাংলা অর্থ হচ্ছে সারা মাহাল অর্থাৎ দোকান আরবিতে মাহাল এর বাংলা অর্থ হচ্ছে দোকান সুখ অর্থাৎ বাজার আরবিতে সুখ এর বাংলা অর্থ হচ্ছে বাজার মুস্তাহদা অর্থাৎ স্টোর আরবিতে মুস্তাহদা এর বাংলা অর্থ হচ্ছে স্টোর সেলোয়ার অর্থাৎ পায়জামা আরবিতে সেলোয়ার এর বাংলা অর্থ হচ্ছে পায়জামা কামিস অর্থাৎ শার্ট আরবিতে কামিস এর বাংলা অর্থ হচ্ছে শার্ট গাছিল অর্থাৎ দুপা আরবিতে গাছিল এর বাংলা অর্থ হচ্ছে দুপা খাইয়াত অর্থাৎ দর্জি আরবিতে খাইয়াত এর বাংলা অর্থ হচ্ছে দর্জি বোস্তানি অর্থাৎ মালি আরবিতে বোস্তানি এর বাংলা অর্থ হচ্ছে মালি মুদির অর্থাৎ পরিচালক আরবিতে মুদির এর বাংলা অর্থ হচ্ছে পরিচালক সাহাতি অর্থাৎ গরির মেকার আরবিতে সাহাতি এর বাংলা অর্থ হচ্ছে গরির মেকার তবিব অর্থাৎ ডাক্তার আরবিতে তবিব এর বাংলা অর্থ হচ্ছে ডাক্তার মহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার আরবিতে মহান্দিস এর বাংলা অর্থ হচ্ছে ইঞ্জিনিয়ার মুগান্নি অর্থাৎ গায়ক আরবিতে মুগান্নী এর বাংলা অর্থ হচ্ছে গায়ক খাইমা অর্থাৎ তাবু আরবিতে খাইমা এর আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে তাবু আশা অর্থাৎ লাঠি আরবিতে আশা এর বাংলা অর্থ হচ্ছে লাঠি বুরগি অর্থাৎ নাট আরবিতে বুরগি এর বাংলা অর্থ হচ্ছে নাট ময়দান অর্থাৎ মাঠ আরবিতে ময়দান এর বাংলা অর্থ হচ্ছে মাঠ কুরা অর্থাৎ বল আরবিতে কুরা এর বাংলা অর্থ হচ্ছে বল খেসাপ অর্থাৎ কাট, আরবিতে খেসাপ এর বাংলা অর্থ হচ্ছে কাঠ কাদাম অর্থাৎ ফুট আরবিতে কাদাম এর বাংলা অর্থ হচ্ছে ফুট মরোর অর্থাৎ ট্রাফিক আরবিতে মোরুর এর বাংলা অর্থ হচ্ছে ট্রাফিক হিজরা অর্থাৎ খানিস আরবিতে খানিস এর বাংলা অর্থ হচ্ছে হিজরা গাবি অর্থাৎ বুকা আরবিতে গাবি এর বাংলা অর্থ হচ্ছে বুকা হুনাক অর্থাৎ সেখানে আরবিতে হুনাক এর বাংলা অর্থ হচ্ছে সেখানে হাক্কান অর্থাৎ সত্যি আরবিতে হাক্কান এর বাংলা অর্থ হচ্ছে সত্যি তাইয়েব অর্থাৎ ঠিক আছে আরবিতে তাইয়েব এর বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে আত্মান অর্থাৎ তৃষ্ণার্ত আরবিতে আতসান এর বাংলা অর্থ হচ্ছে তৃষ্ণার্ত আলম অর্থাৎ পতাকা আরবিতে আলম এর বাংলা অর্থ হচ্ছে পতাকা আমুদ অর্থাৎ খুঁটি আরবিতে আমোদ এর বাংলা অর্থ হচ্ছে খুঁটি সাউর অর্থাৎ মাস। আরবিতে শাওর এর বাংলা অর্থ হচ্ছে মাস। দিক অর্থাৎ মোরগ আরবিতে দিক এর বাংলা অর্থ হচ্ছে মোরগ সামাক অর্থাৎ মাছ আরবিতে সামাক এর বাংলা অর্থ হচ্ছে মাছ কিবদা অর্থাৎ কলিজা আরবিতে কিবদা এর বাংলা অর্থ হচ্ছে কলিজা রেজাল অর্থাৎ পা আরবিতে রেজাল এর বাংলা অর্থ হচ্ছে পা সাহাম অর্থাৎ চর্বি আরবিতে সাহাম এর বাংলা অর্থ হচ্ছে চর্বি আজম অর্থাৎ হার আরবিতে আজম এর বাংলা অর্থ হচ্ছে হার হাই অর্থাৎ জীবিত আরবিতে হাই এর বাংলা অর্থ হচ্ছে জীবিত তাওলা অর্থাৎ টেবিল আরবিতে তাওলা এর বাংলা অর্থ হচ্ছে টেবিল মাকিনা অর্থাৎ মেশিন আরবিতে মাকিনা এর বাংলা অর্থ হচ্ছে মেশিন মালাবিস অর্থাৎ কাপড় আরবিতে মালাবিস এর বাংলা অর্থ হচ্ছে কাপড় হাফিলা অর্থাৎ বাস আরবিতে হাফিলা এর বাংলা অর্থ হচ্ছে বাস সুরা অর্থাৎ ফটোকপি আরবিতে সুরা এর বাংলা অর্থ হচ্ছে ফটোকপি লাজিম অর্থাৎ অবশ্যই আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই আকিত অর্থাৎ নিশ্চিত আরবিতে আকিত এর বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত সাবামিয়া অর্থাৎ সাত শত আরবিতে সাবামিয়া এর বাংলা অর্থ হচ্ছে সাত শত তো ভিওয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই অ্যারাবি বাংলা চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ